দেশে জনপ্রিয় অভিনেতা আরফান নিশো টিভি পর্দায় সবচেয়ে বড় অভিনেতাদেরও একজন। নাটক দিয়ে ক্যারিয়ারের শীর্ষে ওঠার পর তিনি নামেন বড় পর্দায়, সেখানেও সাফল্য ধরা দেয় প্রথম দেখাতেই। প্রমাণ করেন ভক্ত অনুরাগীদের সংখ্যা শাকিব খানের চেয়েও কোনো অংশে কম নয়। এর প্রমাণও মিলেছে তার প্রথম সিনেমা সুরঙ্গ মুক্তির পর। ভক্তদের মাঝে তাদের প্রিয় অভিনেতার প্রথম সিনেমা নিয়ে ভালোই আগ্রহ দেখা দিয়েছিল, যার প্রমাণও মিলেছে ছবি মুক্তির পরপরই। সিনেমার জন্য আরফান নিশুর ত্যাগ ও ডেডিকেশনের জন্য পেয়েছেন সবার বাহবা। প্রথম সিনেমার সাফল্যের পরও নিশু যেন অনেকটাই আত্মগোপনে চলে যান, নতুবা কোনো সিনেমা বা নাটকের খবর পাওয়া যাচ্ছিল না। অনেকের প্রশ্ন ছিল, তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো? ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বিধায়। নিশুর গুটিয়ে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব ভক্তদের ট্রলের শিকার হচ্ছিলেন প্রতিনিয়ত। এদিকে সিনেমায় কাজ শুরুর পর থেকেই নাটক কিংবা ওটিটি কোনো কাজেই আর নিশুকে দেখা যাচ্ছে না। অনেকেই বলেছেন সিনেমার কাজের জন্য ছোট পর্দায় কাজ ছেড়ে দিয়েছেন এই নায়ক, তাতে করে এই এক বছরে তার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় কয়েক কোটি টাকা। শুধু সিনেমার জন্য তিনি তার পিক টাইমে এত বড় একটা রিস্ক নিয়েছেন সত্যি প্রশংসার দাবি রাখে। সিনেমার প্রতি ভালোবাসা ও তার দর্শকদের প্রতি দায়বদ্ধতা থেকেই তিনি এই ঝুঁকি নিয়েছেন। এটাই প্রকৃত একজন শিল্পীর উদাহরণ ও ভক্তদের প্রতি ভালোবাসা।